খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় তিন বিভাগে 52 জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সব শেষ ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৪৬৪ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, খুলনায় গত এক সপ্তাহের মধ্যে শনাক্তের হার সর্বোচ্চ। ঝিনাইদহে ২৪ ঘন্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সংক্রমণের হার শতকরা ৬৫.৭৫ ভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের, ৫ জন এবং একজন নাটোরের ও অপর একজন নওগাঁ জেলার। ময়মনসিংহে ২৪ ঘন্টায় একজন করোনায় মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮২ জনে। গত ২৪ ঘন্টায় ১৭২ জন আক্রান্ত, ৪ জনের মৃত্যুতে কুষ্টিয়ায় চলমান লকডাউন পহেলা জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ভোলা, ঝালকাঠি, ঠাকুরগাঁও, বগুড়া, নেত্রকোনায় চলছে ঢিলেঢালা লকডাউন।